গাইবান্ধায় মুজিব বর্ষে জেলা যুবলীগের বাৎসরিক কর্ম পরিকল্পনা প্রণয়ন কার্যক্রমের উদ্বোধন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধায় মুজিব বর্ষে জেলা যুবলীগের বাৎসরিক কর্ম পরিকল্পনা প্রণয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। 8 মার্চ রবিবার গাইবান্ধা জেলা শহীদ মিনার চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি সর্দার মোহাম্মদ শহীদ হাসান লোটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুবা আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন সহ আরো অনেকে। ইসমাহমুদ, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।